সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যং দেহি নমহতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর অর্চনা, বিদ্যার দেবীর পূজা অর্চনা ও সন্তুষ্টি লাভের আশায় সকাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসতে শুরু করেন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। সকাল ১০টার কিছু পর থেকেই শুরু হয় পূজা, অঞ্জলি ও প্রার্থনার আনুষ্ঠানিকতা। অঞ্জলি শেষে করা হয় কোমলমতি শিশুদের হাতে খড়ির আনুষ্ঠানিকতাও। পূজায় অংশ নেয়া সনাতন ধর্মাবলম্বীদের আশা, দেবী সরস্বতী বিদ্যার আশীর্বাদে পূর্ণ করবেন তাদের। আমি অবশ্যই চাবো যে আমার রেজাল্ট ভালো হোক, কারণ যেহেতু আমার সরস্বতী মা হচ্ছে আমার বিদ্যার দেবী, তো অবশ্যই চাবো যে আমার বিদ্যাটা যেন একটু ভালোভাবে আসে, সবার যাতে মঙ্গল হয়, দেবী যেন আমাদের উপর কৃপা বর্ষণ করে, এটাই চাওয়া ছিল। শিক্ষা ব্যবস্থা যেন উন্নতি হয়, সবার জন্য যেটা কাম্য যেটা মঙ্গল সেটাই যেন করা হয়। নিজের প্রতিষ্ঠানের জন্য অবশ্যই প্রার্থনা করি যেন সবাই সুশিক্ষিত হয়, সবাই সুশিক্ষায় শিক্ষিত হয় এবং আমাদের ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল হয়, সবাই যেন আমরা খুব ভালো জায়গায় চলে যেতে পারি এবং আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করতে পারি। আমি মায়ের কাছে চেয়েছি আমি যেন ফার্স্ট হই এবং ভালো রেজাল্ট করি। মা সরস্বতী মার কাছে চাইলাম যে উনি যাতে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান বুদ্ধি বাড়ায়, যে সামনের বার যেন সিজিটা ভালো করতে পারি। আমি ২০১৭ সালে এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম, তারপরও এখনও ২০২৩ সাল পর্যন্ত এসেও আমি ওদের সাথে একান্তভাবেই এই পুজোটার জন্য আমি একত্রিত হই তাদের সাথে এই সময়টায়। আমাদের এত বছর পর কেন, আমরা আগামী ৫ বছর বা ১০ বছর পরও আমাদের এই আত্মাটা থাকবে এই পূজা কমিটির প্রতি, কারণ এখানে আমাদের সবার মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক, তো এই জন্যই আর কি আসা। এবারে আমরা ময়ূরের একটা পাখের একটা থিম চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আর বরাবরই আমরা ১১ বছর ধরে এটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। করোনা সংকটের কারণে ২ বছর পর বিধি নিষেধবিহীনভাবে এমন বড় পরিসরে পূজার আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। আজকে যেভাবে পূজা প্রোগ্রামটা হয়েছে সেইমভাবে আমরা কোভিডের সময়েও স্বাস্থ্যবিধি মেনে সরকারি সকল ধরনের নির্দেশনা পালন করে আমরা আমাদের প্রোগ্রামটা জাঁকজমকপূর্ণভাবে করতে পেরেছি, সকলের আশীর্বাদে সকলের সহযোগিতায়। একদম শুরু থেকে আছি, পারমিশন থেকে শুরু করে আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি, এটা আসলে ভালো লাগাটা অন্য রকমের। পূজা ছাড়া অন্য অনুষ্ঠানমালায় এখানে আয়োজন করা হয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।